অনুভূতিটা আসলে একটা মিশ্র অনুভূতি, যেমন কিছুটা মন খারাপ তো লাগবেই আমার। আমার যেমন প্রতিদিনই আসা হয়েছে সারাদিনের অফিস শেষ করে, প্রতিবার তো যে কোনো একটা কিছু একটা না একটা অভ্যাসের ব্যাপার হয়ে যায়। জানি আসছে বছর আবার আমরা বইমেলায় আসব, তারপরেও কিছুটা মন খারাপ আছে, কিন্তু নতুন রূপে আবার ফিরে আসবে এটা যেহেতু জানি। বইমেলা বাংলাদেশ যতদিন টিকে আছে অমর একুশে বইমেলাও হবে, আমরা সেটার জন্য অপেক্ষা করব। আর সেই জায়গা থেকে বলছিলাম, আমরা একটু আগে গান গাচ্ছিলাম যে রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাবার আগে, তো আমি আশা করছি এই বইমেলা আমাদেরকে যতটুকু রাঙিয়ে দিয়ে গেছে ততটুকু রং নিয়ে আমরা আবার আসছে বছর ফিরে আসব। তাই খুব বেশি মন খারাপ নেই, অপেক্ষার একটা আলাদা মাধুর্য আছে। আমরা একটা বছর অপেক্ষা করব, আগামীবার আবার বইমেলায় আমরা সমবেত। হ্যাঁ, সেটা নিয়ে আসলে জোর আপত্তি আছে। এখন হয়তো রাস্তার ট্রাফিকের কারণে বা যেই একটা হ্যাসেল যায় বইমেলার সময় সেই কারণে হয়তো এই ডিসিশন নেওয়া হচ্ছে, বাট আমার মনে হয় যে অসংখ্য দুঃখ জড়া যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে আছি এই একটা মাসের। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এলাকার একটুখানি জ্যাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একটু সহ্য করে নেব। বইমেলার আসলে পূর্বাচলে নেওয়াটা আমার মনে হয় না যে খুব একটা ভালো কিছু হবে, কারণ পাঠক শ্রেণীর আমরা যদি চাই যে আমরা পাঠক শ্রেণী হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে গড়ব, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এই সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া আর কোথাও আমার মনে হয় না সেটা সম্ভব। প্রিয় কবি বদরুল হায়দার একটা কথা বলেছে আর কি, কবিতা চর্চার যে প্রকাশক, তিনি খুব সুন্দর করে বলেছেন। আমিও বলেছিলাম যে বদরুল ভাই মেলা তো শেষ দিন, তো আপনার অনুভূতি বলেন। তো বদরুল ভাই বললেন যে না, মেলা আজকে শেষ এই কথা আমি বলবো না, আজকে হলো বইমেলায় বই প্রকাশের শেষ দিন, মূলত এর মাধ্যমে মেলা শুরু হলো। অর্থাৎ আজকে যে বইগুলো প্রকাশিত হলো আজকের দিন পর্যন্ত, সেই বইগুলো সারা বছর বিভিন্ন জায়গায় প্রকাশ মানে ইয়ে হবে, মেলা হবে, বিক্রি হবে। যদি পাঠক হিসেবে বলি তাহলে হচ্ছে এই জায়গাটা আমাদের জন্য যেটা হয় একটা যাতায়াতের একটা বিষয় আছে। এটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র বলা চলে, যেহেতু টিএসসি সংলগ্ন। এটা কোথায় যাবে বা কী সিদ্ধান্ত হবে আগামীতে আমি জানি না, কিন্তু এই জায়গাটা হচ্ছে আমাদের একটা মানে যারা সবাই আমরা এখানে আসা যাওয়া করি আমাদের প্রাণের জায়গা, কারণ টিএসসি সংলগ্ন জায়গাটা। আমি জানি না ভবিষ্যতে কী হবে, তবে এইখানে হওয়াটা আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে বলি যে ভালো জায়গা এই জায়গাটা আমাদের জন্য। মানে মেলা উৎসবটাই হচ্ছে আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য, একটা আনন্দ। হ্যাঁ, এটা যখন অনেকটা সময় ধরে হয় তখন সবার সাথে সবার একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্ক থেকে আমি বলবো যে শেষ হয়েও হলো না শেষ, একটা কথা আছে না, তারপরে প্রাণের মাঝে মনের মাঝে এই প্রাঙ্গনটা ঠিকই থেকে যায়। ধন্যবাদ আপনাকে। বইমেলা চললো প্রায় 31 দিন, তো সবার সাথে একটা পরিচয়, তারপর হচ্ছে মানে একটা বন্ডিং হয়ে গেছে সবার সাথে, হঠাৎ করে শেষ হয়ে গেল। এই জন্যই মেলা হচ্ছে আমার কাছে আবেগের জায়গা। আমি গত বছরও ছিলাম, এবছরও আছি, এই কারণে একটু ইমোশনাল হয়ে গেছে আর কি। 31 দিনের আমাদের একটা জার্নি ছিল, তো কম বেশি এখানে হচ্ছে আমাদের হাসি কান্না খুনসুটি সব কিছুই হচ্ছে জড়িয়ে আছে, তো আমাদের ইমোশনও একটা, যেহেতু আমরা কাল থেকে আর এভাবে রেগুলার আসবো না এখানে, তো এখানে ভালো লাগার থেকে হচ্ছে একটা ইমোশন সৃষ্টি হয়েছে। আর সেই মানুষগুলোর সাথেও জানি না আর কখনো এভাবে দেখা হবে কিনা একত্রে, সব মিলাই হচ্ছে নিজেকে ইমোশনালভাবে অনেক হার্টফুল লাগতেছে, কারণ এইখানে হচ্ছে বইমেলায় এসে অনেক মানুষের সাথে দেখা হয়েছে, এমন অনেক মানুষের সাথে দেখা হয়ে গেছে যাদের সাথে হয়তো আমাদের আর কখনো দেখা হবে না। সেই জায়গা থেকে হচ্ছে মানে অনেক খারাপ লাগা কাজ করতেছে, হয়তো বা এই মানুষগুলোর সাথে আর কখনো দেখা হবে না, বা মানে এই মানুষগুলা হচ্ছে এই অল্প কয়েকদিনে বা এই বইমেলায় এসে যে মানুষগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি, মানে এত অল্প দিনে এত মনের ভিতরে এতখানি জায়গা নিয়ে নেবে সেটা হচ্ছে বুঝতে পারিনি। এই শেষ মুহূর্তে এসে এটা উপলব্ধি করতে পেরেছি যে আসলে এই মানুষগুলোর সাথে একটা সময় মনে হতো কবে শেষ হবে বইমেলাটা, এভাবে প্রত্যেক দিন স্কুলের মতো নিয়ম করে আসতে ভালো লাগতেছে না, কিন্তু এই শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে না 2 দিন বাড়াইছে, আরও কয়েকদিন থাকলে মনে হয় ভালো ছিল, আসলে এই শেষ মানে শেষ আমরা চাচ্ছি না। আসলে মিশ্র, ভালো এবং মন্দ দুটা মিলে আছে, কারণ মেলার যে অর্গানাইজেশনটা এবার একেবারে পুরোপুরি যাচ্ছে তাই, অর্থাৎ মানে নোংরা একটা পরিবেশের ভিতরে আমরা এক মাস কাটালাম, আমরা অনেকেই অসুস্থ, মানে এই যে পানিটা আছে পানিটার কারণে আমার মনে হয় আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি কোনো প্রকাশক না, আমি রাইটার, তো আমি আরেকজন রাইটারের বইটা ক্যারি করতেছি, ওনার বইগুলো নিয়ে যাচ্ছি আর কি।
লাগাটা ওখানে যে এইভাবে আর দেখা হচ্ছে না আগামী বছর ছাড়া, এবং সরোয়ার্দী উদ্যানে যদি মেলা বসে তাহলে সেক্ষেত্রে হয়তো বা দেখা হতে পারে এভাবে সরোয়ার্দী উদ্যানে, অথবা অন্য কোথাও চলে গেলে প্রাণের যে স্পন্দন যে মেলাটা এটা হয়তো বা হার। আমার কাছে মনে হচ্ছে যে মেলাটা যদি এখানে না বসে তাহলে সেক্ষেত্রে হচ্ছে মেলার প্রাণটা যে আছে, যে উচ্ছ্বাসটা যে আছে, এটা হারাবে আর কি। সোনার বাংলা বলে উঠবে সোনা, বিশ্ব অবাক যে রবে, এ আবার জমবে মেলা, আবার জমবে মেলা, পটলা হাট খোলা, পটলা হাট খোলা, অঘ্রানে নবান্নে উৎসবে, অঘ্রানে নবান্নে উৎসবে, সোনার বাংলা ভরে উঠবে সোনা, বিশ্ব অবাক যে রবে, বিশ্ব অবাক যে রবে, বিশ্ব অবাক।